ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। টালা ব্রিজে বাস বন্ধ, চলবে বাড়তি ট্রেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ব্যারাকপুর থেকে বিবাদীবাগ রুটে এই বাড়তি ট্রেন, টালা ব্রিজ বন্ধ হওয়ায় আরো 3 জোড়া ট্রেন দিল রেল। এখন ব্যারাকপুর বিবাদীবাগ পর্যন্ত 14 জোড়া ট্রেন। টালা ব্রিজে বাস বন্ধ থাকায় বাড়তি ট্রেন চলবে ব্যারাকপুর থেকে বিবাদীবাগ রুটে এই বাড়তি ট্রেন। টালা ব্রিজে বাস বন্ধ থাকার জন্য ব্যারাকপুর থেকে বিবাদীবাগ রুটে বাড়তি ট্রেন। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যর সঙ্গে। অরিত্রিক, কোন রুটে কতগুলি ট্রেন? দেখো, 3 জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। এখন টালা ব্রিজ বন্ধের জন্য প্রচুর মানুষের যে অসুবিধা হচ্ছে, তার জন্য অফিস যেতে এবং আসতে যাতে অসুবিধা না হয়, তাই সেই রুটে ব্যারাকপুর থেকে বিবাদীবাগ পর্যন্ত 3 জোড়া ট্রেন রাত্রি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রুটে ইতিমধ্যে 14টি ট্রেন চলে, তার বাইরে এই 3 জোড়া ট্রেন আপাতত কয়েকদিন ধরে চলবে এমনটি জানানো হয়েছে। এবং এই ট্রেন টালা স্টেশন হয়েও যাবে, এবং যেহেতু বিটিও এর বরাবর যে মানুষরা আসেন তাদের সমস্যা হচ্ছে, তার ফলে ব্যারাকপুর থেকে এই ট্রেন যে রুট দিয়ে যাবে সেখানে কিন্তু বিটিও এর বেশ কিছু স্টেশন জায়গা পড়বে, এবং সেক্ষেত্রে মানুষ যাতায়াত করতে পারবেন এমনটাই রেলের সূত্রে খবর।